প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় চারের সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফিফটিন হলে আমরা ক নম্বর অংশের সলিউশন করব, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত। দ্বিতীয় নম্বর, খ নম্বরে বলা হয়েছে ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, সেটা আমরা বের করব। এবং গ নম্বরে বলা আমরা যেটা বের করবো সেটা হচ্ছে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল সিক্সটি ফাইভ, তো এটা আমরা প্রমাণ করবো। তো এখানে আমরা প্রথমেই আমরা ক নম্বরে যাচ্ছি। ক নম্বরে যেহেতু বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে, তো এখানে দেওয়া আছে, সেটা আমরা লিখব, দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে ওয়াই, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে ফাইভ, মানে ওয়াইটাকে বেশি নিয়ে আসলাম আর ফাইভটাকে ট্রান্সফার করে দিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হচ্ছে, ফাইভ হচ্ছে। হ্যাঁ, সুতরাং আমরা এখানে পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ। তো এবং এরপরে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফিফটিন। তো এখান থেকে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা নিশ্চয়ই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। তো এবার এখানে যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে বলা হয়েছে আর এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে, হলো আমরা যেটা পেলাম এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়েছি ফাইভ, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, ফাইভ ইকুয়াল হচ্ছে ফিফটিন। তো বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল পনেরো ডিভাইডেড বাই এই পাঁচটা নিচে চলে আসলো, তিন পাঁচ পনেরো, তাহলে কত হচ্ছে থ্রি। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল থ্রি, এই হচ্ছে এই গাণিতিক সমস্যাটির সমাধান। তা আমরা এখানে কী পেলাম, এক্স প্লাস ওয়াই কত পেলাম, এক্স প্লাস ওয়াই পেলাম থ্রি, এক্স প্লাস ওয়াইয়ের মান কত, থ্রি পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা খ নম্বরে যাবো। ক নম্বর যেটা করবো সেটা হলো এখানে দেওয়া আছে ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে আমরা টু ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো টু আমরা সামনে রেখে দিলাম, আর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার। কারণটা হচ্ছে দেখো, ক নম্বরে কিন্তু আমাদের যেটা মান পেয়েছি সেটা হলো এক্স প্লাস ওয়াইয়ের মান এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান দুটাই মান পেয়ে গেছি। সো আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার। তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান কত, আমরা ক নম্বরে পেয়েছি থ্রি, তারপরে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান পেয়ে গেছি ফাইভ, তারপরে স্কোয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম টু ইন্টু। এখানে একটু খেয়াল করো আমরা কী করব, তিন দিকে নয় আর হলো টোয়েন্টি ফাইভ, নয় এবং পঁচিশ যোগ করলে হয় কত, চৌদ্দ চার হাত থাকলো এক তিন চৌত্রিশ, চৌত্রিশ দুগুণা আটষট্টি, এই হচ্ছে খ নম্বর অংশের সলিউশন। দেখো খ নম্বর আমরা কত পেলাম, তো আমি আরেকবার বলছি, দেখো ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, টু ইন্টু টু টু ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ভেঙে দিলাম, অর্থাৎ টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শুধু দেবো এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার। তো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান হলো তিন তারপর স্কোয়ার, এটার মান হলো ফাইভ তারপর স্কোয়ার, তাহলে নাইন প্লাস টোয়েন্টি ফাইভ যোগ করলে হয় চৌত্রিশ দুগুণা আটষট্টি, এই হচ্ছে খ নম্বরের সমাধান। তো এরপর আমরা গ নম্বর অংশের অ্যান্সারটা খুঁজব, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা গ নম্বর অংশের সলিউশন করার জন্য যেহেতু এখানে বলা হয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান সিক্সটি ফাইভ আমরা প্রমাণ করব, তবে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হলো থ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ দেওয়া আছে, তো এক্ষেত্রে আমাদেরকে এক্স ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। আমরা জানি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই, অর্থাৎ এ প্লাস ওয়াল স্কোয়ার সমান সমান এ মাইনাস ওয়াল স্কোয়ার প্লাস ফোর এ বি, তো এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে তিন তারপর স্কোয়ার, এটাকে যদি এপাশে আনি এটার মান হচ্ছে ফাইভ, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, ফাইভ তারপর স্কোয়ার, তো ইকুয়াল থাকলো ফোর এক্স ওয়াই।
तो यटार मान हे थ्री ऊपर स्केल दी कह तीन तरीके नय माइनस पचिस पचिस थे नय बार दी माइनस षोलो थे और ये फोर एक्स वाई बस नहीं आसलम तेरे फोर एक्स वाई समान समान माइनस षोलो एक्स वाई समान समान माइनस षोलो बाई चार समान समान हे माइनस चार तर मैं एक्स वाई मान पेल कत माइनस फोर एबार् बेर करब जेटा लेफ्ट हैंड साइड जेटा बाम पक्ष चावा जे एक्स किूब माइनस वाई किूब तो आम्रा जानी एक्स किूब माइनस वाई किूब ए किूब माइनस बी किूबर सूत्र हो माइनस बी ऑल किूब प्लस थ्री ए बी इंटू ए माइनस बी तुम्हारे क्योंकि ये जिनगुलो जानते हैं हाँ ए माइनस बी ऑल किूब प्लस थ्री ए बी इंटू ए माइनस बी एक्स माइनस वाइर मान हे एक्स माइनस वाइर मान हे फाइव तरह किूब प्लस थ्री इंटू एक्स एक्स वाइर मान हे माइनस फोर इंटू वाई एक्स माइनस वाइर मान हे फाइव एक्स माइनस वाइर मान कत फाइव तो एबारब पाँच किूब दी कत है पाँच पचास पचिस हमें जेटा इन्हें पासी देखो हमें एखे पेलम एक्स किूब माइनस वाई किूब ए माइनस बी ऑल किूब प्लस थ्री ए बी इंटू ए माइनस बी तो यटार मान हे फाइव तरह किूब प्लस थ्री ए बिर एक्स वाइर मान हे माइनस फोर और एक्स माइनस वाइर मान हे फाइव तेल एखे फाइवर ऊपर किूब दी है एकश पचिस माइनस ए प्लस माइनस तीन चेरा बारो पाँच बरम षाट तो एन जो पैंसठ एकश पचिस थे षाट बद दी तेल थे कत पैंसठ इक्ुअल राइट हैंड साइड तो ये जो चावा प्रमाण करते पे तो प्रिय शिक्षार्थी আমরা এখানে যেটা পেলাম দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল এক্স কিউব মানে ওয়াই কিউব সমান সিক্সটি ফাইভ সেটা আমরা এক্স ওয়াইয়ের মান বের করে নিলাম এর করে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিলাম এ প্লাস এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি ইভিন্টু এ মাইনাস বি এখান থেকে আমরা সিক্সটি ফাইভ পেয়ে গেছি অর্থাৎ প্রমাণিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো।